আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তর কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাটে কল্যাণপুর থেকে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি একটি গরুর খামারের মধ্যে। এখানে তিনটি গরু রয়েছে, 2023 কোরবানিকে কেন্দ্র করে মোটা করেছেন, আর গরুগুলো কিন্তু দেখতে মাশাল্লাহ দেখার মতো সুন্দর। এই গরুটা দেখুন, এই গরুটা সুন্দর একদম। তারপর এরপরে যে গরুটা রয়েছে এই গরুটাও একদম সুন্দর। এছাড়া আরেকটি গরু রয়েছে, এটা আসলে ওই যে আমাদের দেশি জাত এবং হচ্ছে সিন্ধির সাথে মনে হচ্ছে ক্রস হওয়া গরু। আবার শাহিওয়ালের একটু টাচ টাচ লাগে, তবে চোখটা দেখুন, চোখটা কিন্তু আসছে পুরোটাই একদম সিন্ধির মতো। সো এই যে গরুটা দেখছি এটাও কিন্তু দেখতে ভালো। এই তিনটা গরু তিনি আসলে বিক্রি করে দিতে যাচ্ছেন, যিনি খামারের মালিক, তার সাথে আমরা কথা বলতে চাই, জানতে চাই দাম দর সম্পর্কে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো আপনার ভিডিও দেখিয়েছে বিডি ফ্যাশন প্লাস নামে যে আমার ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটাতে যে ভিডিওগুলো দিয়ে থাকি, বিশেষ করে মার্কেট প্লেস দেখাই, সেখানে আপনার দোকানের ভিডিও, কাপড়ের বিজনেসের ভিডিও অনেকবার দেখিয়েছি। তো এই গরুর খামার কবে থেকে শুরু করলেন? গরুর খামার এই সারেরটা হচ্ছে আপনার এ বছর প্রথম। আগে আপনার আরও 3-4 বছর আগে আমি গাই ফেলতাম, আপনার 8টা গাই ছিল, 8টা গাই ফেলতাম, গায়ে বিক্রি করে এখন আপাতত আপনার 3টা সার ফলছে পরীক্ষামূলক। যদি সারে যদি আমি সাফল্য হই তো আমি পুরোটাই আপনার নিহত আছে, সার পালার চিন্তাভাবনা আছে আর কি। তো খাওয়াচ্ছেন কি এগুলো মূলত? লাভবান তো মনে করেন যে খাদ্যের যোগান দিয়ে ভালো মতো তাকে খাওয়ায় মোটা দাদা করানো করতে হবে, কিন্তু খরচটা কমাইতে হবে। আপনি কি খাবার দিচ্ছেন? এই যে আমাদের এখানে ঘাস আছে, আমরা কাঁচা ঘাস দুই বেলা কাঁচা ঘাস দিই, আর আমরা রাত্রে বেলা আমরা খড় দিই, আর আপনার চিটাগুড় আছে পানি দিয়া ওই বসি দিয়া খাদ্য দিয়ে মিক্সার করে পরে আপনার খাদ্য দিই আর কি, পানির সাথে তিনটা গরু যেটা রয়েছে। এটা যদি প্যাকেজে কেউ নিতে চায়, নজরুল ভাই, প্যাকেজ হিসাবে তিনটা একজন নিয়ে যাবে, ওই যে প্রথমে যে গরুটা দেখছি ওইটা, তারপরে এইটা, ওইটা, তো এই তিনটা গরু যদি একটা প্যাকেজে দিতে চান কত দাম চান? প্যাকেজে নিলে আমার তো নিয়ত ছিল আপনার 5,20,000 টাকা। আপনি যখন এসেছেন তো আপনার দৃষ্টিতে আপনি আমার সায় কাপড়ের বিডু করছেন, যদি নেয় কেউ তবে একবারে আপনার 5,00,000 টাকা দিলে আমি ওকে দিয়ে দেবো। আর আরেকটা কথা হচ্ছে, যদি সে ডেলিভারিটা নিতে চায় এটা আপনার আপনার জন্য আর কি দিতেছি, ঈদের আগের দিনও নেয় তো 1টা টাকা খরচ দিতে হইব না, আপনি বাড়িতে পৌঁছে দেবেন? হ্যাঁ, বাড়িতে পৌঁছে দেবো না আমি এই জায়গায় রাইখা। যদি মনে করে ঈদের দিন, ঈদের আগের দিন নেবো, একটা আপনার কিনছে এটা তো খরচ না, আপনার সেটা হচ্ছে যে বাড়িতে পৌঁছে দিলেন আপনারা, সমস্যা কি? সেই খরচটাও ওইভাবে আপনারা নেগোসিয়েশন করে নিলেন পিক আপের ভাড়া, ওই যে ওইদিকে যাব না আমি, আমার খামারের যতটুকু আইতে আছে এতটুকুর মাঝে আছে। যাই হোক, পিক আপ টিকে ভাড়াটা করে দিবেন তো সব কিছু দেওয়া যাইব, এটা সমস্যা হইব না। আচ্ছা, তার মানে একটা ব্যবস্থা করে দিবেন যে বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য? হ্যাঁ, এটা দেওয়া যাইব, সমস্যা হইব না। তো এটা 5,00,000 টাকা মানে এর মধ্যে কি দামাদামি কিছু সুযোগ আছে? না ভাই, এটা তো আপনার বিক্রি করলে আপনি 5,20,000 টাকা, আপনি আছেন দেখে শুধু আমি বলে দিচ্ছি 5,00,000 টাকা, আমি 5,20,000 টাকা ব্যবসার নিয়ত ছিল আর কি। আচ্ছা, এবার সিঙ্গেল দাম দেখাই। সিঙ্গেল মনে করেন যে এটা যেটা দেখছি এটা কত চাচ্ছেন? দর্শক, এই যে এই গরুটা নজরুল ভাই 1,70,000 চাচ্ছে, হয়তো কিছু দামাদামির অবশ্যই সুযোগ আছে, বলেন, মুখ দিয়ে বলেন, জানান ভাই। আমি ওই ভাবে দাম হই চাই নাই যাতে আপনার দাম। আচ্ছা, তো আমরা ভেবেই নিচ্ছি যে এটা দামাদামের কিছু আছে। এরপরে আরেকটি গরু দেখছি, এটা যদি আপনি সিঙ্গেল চান, এটা আপনার একদম সেরকম গরু, এটা আপনি দেখেন, যদি কেউ মনে করে যে নিয়ে ফালবো ঠিক আছে, আরো 1 বছর যদি ফালে ঠিক আছে, তবে আপনার এক একটা গরু আমরা 3,00,000 টাকার উপরে বিক্রি করতে পারবো। এটা অনেক, এটা কিন্তু সুন্দর একটা গরু দর্শক, এটার মাথাটা দেখুন, তারপরে চোরটা দেখুন, আর যদি পিছনের দিকটাতে আমরা যাই, বিশেষ করে অনেকে বলেন যে পিছন দিকটা তো দেখাইলেন না, এই দেখুন এটা কিন্তু ভালো একটা মাংস গেইন করে গেছে অলরেডি, এই যে হয়তো আরও আসবে বাচ্চাটা, কিন্তু আরও আসবে যে এমনভাবে আছে গরুটা। এটা এটা চাচ্ছেন কত বলেন? এটা 1,80,000 টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর এটার পরে চলে যাচ্ছে আরেকটি গরু। হ্যাঁ, এটা এটা একটা সুন্দর গরু, সেরকম গরু, 100 শাহিওয়াল বলা চলে, নাভিটাবি দেখুন বড় বড় আছে, গলার নিচে যে লতিটা বা ঝুলটা সেটা বড় আছে, কানটা দেখুন। আমরা আসলে পুরো সবকিছু দেখিয়ে দিচ্ছি,
ভালো না খারাপ দর্শক এটা আপনারাই জাস্টিফাই করতে পাচ্ছেন, তবে এই গরুটা কিন্তু একটু পাকড়ার মতো লাগে, নিচের দিকে একটু শেড আছে দর্শক দেখতে পাচ্ছেন। এই যে এই গরুটারও কিন্তু নাভিটা দেখুন বড় রয়েছে, মাথাটাও ঠিক আছে এবং হচ্ছে কানটা, আর এই গরুটা মানে এই দুইটা গরু হচ্ছে 19-20। তো নজরুল ভাই লালটা কত চান যেটা আপনি ধাক্কা দিচ্ছেন? লালটা ভাই এটা তো 5,000 টাকা বেশি, এটা তো দাম চাচ্ছেন। ঠিক আছে, এর মধ্যে দামাদামির সুযোগ আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। আর এই গরুগুলো প্রত্যেকটাই কত কেজি করে লাইভ ওয়েট রয়েছে ভাই? ওইটা তো বললেন 200 কত জানি, 245। আর এইটা কতটুকু আছে? এটা আছে আপনার 235। এটা 235 কেজি আছে। আর ওইটা আছে আপনার 225 কেজি। এটা 225 কেজি। সো 225 কেজি হলে তো নজরুল ভাই এখন কিন্তু লাইভ ওয়েটে চলছে 500 টাকা, 520 টাকা, এরকম কিন্তু লাইভ ওয়েটে চলছে। আমরা আপনাকে 550 টাকার নিচে কিনতে পারবো না। আর আমাদের দক্ষের আপনার কোনো ভেজাল খাবার নাই, আপনি সরাসরি আমাদের যে ক্ষেত খামার লাগাইলাছে গাছেন ভিডিও দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তো শুনলাম আর আপনি যে খাদ্য দিচ্ছেন সেটিও জানলাম। আচ্ছা নজরুল ভাই, এই যে গরু পালন করছেন কাপড়ের ব্যবসায়ী হয়ে, তো আপনার যেটি হচ্ছে যে এই অভিজ্ঞতা কোথা থেকে অর্জন করলেন? কোথা আপনার যে ইউটিউবে আপনি যে ভিডিও দেন, বিভিন্ন ইউটিউব দেখেন, আপনারটা বেশি দেখি আর কি, আপনারটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি বেশি, এই জন্য আমি প্রথম গাই বলছি। এখন ভাবছেন যে যদি সার গরুগুলো একটু বিক্রি করা যায়, এটা ভালো দামে লাভ কিছু করা যায়, তাহলে আগামী বছর করবেন? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় লাভ হবে। কারণটা হচ্ছে এই অর্থে বলছি লাভ হবে, আপনি যদি কাঁচা ঘাসের যোগান দিয়ে থাকেন শুধু বেশি করে, সেক্ষেত্রে অবশ্যই লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি কাঁচা ঘাসটা কম খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা কম। কারণটা হচ্ছে যে গরু পালন করে লাভবান হতে হলে খরচ কমাইতে হবে খামারে, আর যেহেতু আপনি নিজে পরিশ্রম দিচ্ছেন, আপনি নিজে কাজ করছেন, এখানে তো মনে হয় লোকজন নাই, আপনি নিজেই সবকিছু। তিনটা গরু, হ্যাঁ 15টার নিচে আসলে লোকজন নিয়ে আসলে খামার করাটা কঠিন, 15টা গরু হলে ভালো হয় আর কি। তো নজরুল ভাই, এই যে দর্শক বন্ধুরা তো আমাদের ভিডিও দেখছে, যেটি বলছিলাম যারা আপনার থেকে এই সার গরুগুলো কিনতে চায় বা খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলা হইলো, তারা তো আপনার কুরবানি দিবে, ঠিক আছে না, এই আমরা তো আপনার ছোট ক্ষুদ্র খামারি, শুধু হাটে গেল, হাটে গিয়ে আপনার এই প্যাকেট পানি আর এলো, আর আমরা খামারে আসলো, খামারে এসে দেখলো আমার এই জায়গায় এসে দেখলো, যদি পছন্দ হয় ইনশাল্লাহ গরু দেখে পছন্দ হবে, 100-100 দামের জন্য কোনো আপনার আসবে যাবে না। আমি তো ধরেন বাজারের রেডিয়ে বিক্রি করতে হবে, এখন বাজারের বাইরে তো আর যাওয়া যাইব না, যদি আপনারা আসেন আইসে দেখেন, যদি আপনি মনে করেন যে না গরু দেখে পছন্দ হয়েছে, তবু আপনার একটা জিনিস আছে, বাজারে গরুর বর্তমানে মন প্রতি এখন রেট আছে আপনার 29,000-30,000 টাকা গরুর মাংস বিক্রি করে, ওই যাবে ওইভাবে ওজন করে যদি নিতে পারেন চান তো আনা যাইব, কিন্তু আমাদের এখানে নিলে আপনি গরু ঠকবেন না। যারা নিয়ে আপনার বড় বড় গরু কুরবানি দেয়, এরা তো আপনার বড় বড় খামারে যায়, ঠিক আছে, বা বাজারে যায়, এখন আমাদের ছোট খামারে এসে দেখুক, যদি মনে করে যে আমাদের এখান থেকে নিবে, আমাদের অল্প লাভ করলেই আমাদের চলে, আমাদের এত বড় ধরনের খামার না, এত বড় ধরনের ইনভেস্ট করাও না, ছোট মাত্র আমরা নতুন করছি, যদি অল্প কিছু আপনারা তো বড় বড় গরু কিনেনি, যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যদি ওইভাবে বিক্রি করতে পারি, অল্প কিছু লাভ হলে আমরা বিক্রি করলাম, আপনাদের আগ্রহ পাইলেই আমি আরও সামনে একটু বড় সড়ো কইরা যাতে আমি খামারটা করতে পারি। কথা বলছিলাম নজরুল ভাইয়ের সাথে, নজরুল ভাই প্রকৃতপক্ষে হচ্ছে কাপড়ের ব্যবসা করে, তার অত একদম বড় সড়ো ব্যবসা না, মোটামুটি একটা ভালো ব্যবসাই করেন তিনি বাবুরহাটে। তো যেটি হচ্ছে যে তিনি খামার করেছেন, হ্যাঁ এটা সত্যি দর্শক বন্ধুরা, আপনারা যারা গরু পালন করেন বা গরু ক্রয় করেন, যারা ভালো গরু কোরবানি দেন, বড় বড় গরু কোরবানি দেন, তাদের আসলে সহায়তা দরকার, বিশেষ করে ক্ষুদ্র খামারি ভাইদের ক্ষেত্রে। আচ্ছা নজরুল ভাই, যাওয়ার আগে একটি কথা, সেটি হচ্ছে যে আপনার গরুগুলো যদি কিনতে চায় এখানে আসতে হবে, আপনার সাথে যোগাযোগ হইতে হবে, তো আপনার সাথে যোগাযোগ কিভাবে হবে, আর বাবুরহাটে এই খামারে আপনার বাড়িতে সহজে কিভাবে মানুষ আসতে পারবে? আপনার শেখেরচর বাবুরহাট আইসা শুধু আমারে আপনার কল দিবে, আমার নাম্বারটা হচ্ছে 01677-42-7762, এই নাম্বারে কল দিলে আমার বাসার থেকে 2 মিনিট লাগে আমার এই শেডে আসতে আর কি। দর্শক, বাংলাদেশের সর্ববৃহত্তর কাপড়ের পাইকারি মার্কেট যে বাবুরহাট নরসিংদী জেলাতে, এখানে রাস্তার পাশে একটা বড় মসজিদ আছে, আপনি ঢাকা থেকে আসলে হাতের বাম পাশে মসজিদের এখানে এসে আপনি নজরুল ভাইকে কল করলেই নজরুল ভাই তার বাড়িতে নিয়ে আসবেন, তাই তো? হ্যাঁ ভাই। তো নজরুল ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।
আপনাদের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নজরুল ভাইয়ের সাথে, যিনি এই খামারটির মালিক। তিনি তার খামার থেকে তিনটি গরু বিক্রি করতে যাচ্ছেন। দুটো রয়েছে শাহিয়াল গরু, আর একটা গরু রয়েছে দেশি এবং সিন্ধি, যে ক্রস গরুগুলো হয়ে থাকে সেরকম, ওইটাও সুন্দর। সো প্রিয় দর্শক, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যারা ভালো গরু, সুন্দর গরু ক্ষুদ্র খামারি ভাইদের থেকে কিনতে চান, তারা চলে আসতে পারেন। দর্শক, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।